নমস্কার সমাজতত্ত্বের প্রথম একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সেমেস্টার ফাইভের সিসি টুয়েলভ অর্থাৎ রিসার্চ মেথডস ওয়ান প্রথমে এটা বলে রাখি যে রিসার্চ মেথডোলজি সোশিওলজির অনার্স পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পেপার এটা দেখতে পাচ্ছ রিসার্চ মেথডস ওয়ান তার মানে পরবর্তী ক্ষেত্রে তোমাদের রিসার্চ মেথডস টু পড়তে হতে পারে সিক্স সিক্স সেমে আচ্ছা এখানে কি কি আছে এই পেপারের আন্ডারে আমাদের কি কি পড়তে হবে যদি একটু আমরা আগে দেখে নিই দেখতে পাচ্ছ যে গবেষণা কেন্দ্রিক যত বিষয় আছে প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু এর মধ্যে পড়তে হবে একটা কথাই বলবো যে বিষয়গুলো খুবই সোজা যদি আমরা বুঝে নিতে পারি আমি বাংলা বই ইংলিশ বই দুটোই বলে দিচ্ছি তারপরে দেখবে যে সিসি ফাইভ সরি তোমাদের আগে তোমরা যে পরীক্ষাগুলো দিয়ে এসেছিলে তার থেকে বরং তুলনায় অনেকটাই সোজা বইগুলোর একটু বলে বাংলার মধ্যে যে বইটা তোমাদের পড়তে হচ্ছে তা হলো অনিরুদ্ধ চৌধুরীর সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি বইটা তোমাদের জন্যই সিবিসিএস পদ্ধতিতে লেখা চ্যাটার্জি পাবলিকেশনের আন্ডারে বইটার মধ্যে তোমরা এই সিলেবাসের মানে তোমাদের এই সিসি এর যাবতীয় যা টপিক আছে বাংলায় পেয়ে যাবে ইংলিশ বইয়ের মধ্যে আমি বলবো রাম আহুজার রিসার্চ মেথডস অনেকে অনেক বই বলেন ব্যাবি বেকার এটিসিটিসি বড় বড় নাম কিন্তু আমার মনে হয় যে রাম আহুজার বইটায় আমাদের যা যা দরকার সমস্ত বিষয়ই আছে শুধু তোমার এমন কাউকে দরকার যে টিচার তোমাকে বিষয়টি বুঝিয়ে দিতে পারবে একটা কথায় বলে রাখি যে রিসার্চ মেথডস বই আছে এর আগে যেমন তোমরা দেখেছো যে অনেকগুলো পেপার আছে যার বই নেই ক্ষেত্রে বই আছে কিন্তু বোঝানোটা এবং বোঝাটা সবচেয়ে শক্ত তাই আমরা পরপর প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আলোচনা করব এবং বোঝাবো যে বিষয়টা আছে কি তাহলে তোমাদের হাতে তো বই আছেই বই থেকে তোমরা দেখে নিচ্ছ জিনিসটা কি এবং আমি এই ইউটিউব চ্যানেলে তোমাদের বুঝিয়ে দেবো যে বিষয়টা কিরকম এগোনো যাক প্রথম যে প্রশ্নটা পরে তোমরা সিলেবাস দেখলে বুঝতে পারবে প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ সামাজিক গবেষণা কাকে বলে যদি আমরা দেখি তো ইংলিশে এরকম একটা লেখা পাবো এবং বাংলাতেও এর একটা বাংলা লেখা পাবো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানীরা আবার কথাটা বলছি সামাজিক বিজ্ঞানীরা তাহলে বিজ্ঞানী কয় ধরনের হয় তাহলে বিজ্ঞানী হতে পারে প্রাকৃতিক বিজ্ঞানী এবং সামাজিক বিজ্ঞানী প্রাকৃতিক বিজ্ঞানী কারা যারা সাধারণত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লজ এই ফিজিক্স এর লজ কেমিস্ট্রির বন্ড ম্যাথামেটিক্স এর সূত্র এগুলো নিয়ে আলোচনা করেন স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করেন তারা হচ্ছেন প্রাকৃতিক বিজ্ঞানী তাহলে সামাজিক বিজ্ঞানী কারা সামাজিক বিজ্ঞান মানে হচ্ছে সামাজিক বিজ্ঞানের আন্ডারে যা যা পড়ছে অর্থাৎ ইতিহাস নৃতত্ত্ববিদ্যা মনোবিদ্যা সমাজতত্ত্ব দর্শন রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয় যারা লেখেন আলোচনা করেন বিশ্লেষণ করেন অধ্যয়ন করেন তাদের বলা হয় সামাজিক বিজ্ঞানী তাহলে সামাজিক বিজ্ঞানীরা নির্দিষ্ট কতগুলো সিস্টেম্যাটিক প্ল্যান মেনে বা বলতে পারি যে কতগুলো মেথড মেনে সমাজের ওপর যে গবেষণা করেন তাকে বলা হয় হচ্ছে সামাজিক গবেষণা এটা যে বলছি সিস্টেমেটিক প্ল্যান এই কথাটা আমরা খুব ভেবে কিন্তু ইউজ করছি যে কেন সিস্টেমেটিক প্ল্যান কথাটা আমরা ব্যবহার করছি যে আরবিট্রারি হবে না যে হঠাৎ করে আমার মনে হলো আর আমি করে ফেললাম এরকম না যে আমরা যেমন ক্লাস নাইন টেনে থাকতে মনে আছে যে আমরা রকম বিক্রিয়া পড়তে হতো আমাদের আমাদের বিজ্ঞানের মধ্যে যে ফোর কিভাবে তৈরি করব এই রকম নানা রকম বিক্রিয়া পড়তে হতো ওখানে আমরা দেখতাম যে আগে আমরা প্রথমে তো কি কি সাইজের পাত্র লাগবে সেগুলো জড়ো করতাম সে বিক্রিয়াটা করার জন্য কোন কোন পদার্থ লাগবে সেগুলো জমা করতাম তারপর হচ্ছে একদম বিশ্লেষণ করে লেখা থাকতো যে দেখতে পাচ্ছি সবুজ রঙের এই গ্যাসটা নল বেয়ে এই পাত্রে গিয়ে জমা হলো অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিন্তু যে যেমন তার নিজের ইচ্ছা মতো করছে তা না সেখানে ল্যাবরেটরি থাকতো ল্যাবরেটরির আন্ডার ভেতরে নির্দিষ্ট পাত্রের মধ্যে নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় ন্যাচারাল সায়েন্টিস্টরা একটি রিসার্চ করতো অর্থাৎ একটা সিস্টেমেটিক প্ল্যান মেনে এবার তুমি বলতেই পারো যে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এই ল্যাবরেটরিটা কোথায় তাহলে বলে রাখি যে এই পুরো সমাজটাই হচ্ছে সামাজিক বিজ্ঞানের ল্যাবরেটরি আর ওই যে চাপ তাপ উষ্ণতা যেটা কিনা প্রাকৃতিক বিজ্ঞানীরা মেন্টেন করতেন আমাদের মানে সমাজ বিজ্ঞানীদের ক্ষেত্রে মেনটেন করা সেটা সম্ভব হয় না কিন্তু আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সেই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো ঠিকঠাক রাখার অর্থাৎ সিস্টেমেটিক প্ল্যান থাকবে মেথোডোলজি থাকবে এবং সেই অনুযায়ী আমরা সমাজে যে গবেষণা করব তাকে আমরা বলছি সোশ্যাল রিসার্চ কিভাবে হয় বলছে যে দুই পদ্ধতিতে হতে পারে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ একটা হচ্ছে কোয়ালিটেটিভ কি জিনিস আমরা যদি সহজ ভাষায় বুঝি একটা হচ্ছে গুণগত আরেকটা হচ্ছে সংখ্যাগত ধরো তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে পুজোয় তোমার বাজেট পাঁচ টাকা তুমি সেই পাঁচ টাকায় এক সেট জামা প্যান্ট নিতে চাও নাকি অনেকগুলো সেট জামা প্যান্ট নিতে চাও তুমি বললে যে আমি পাঁচ হাজার টাকায় পাঁচ সেট জামা প্যান্ট নেবো তার মানে তুমি তুমি কোয়ান্টিটেটিভ ওয়েতে কথা বলছো যে সংখ্যাটা তোমার কাছে যে সংখ্যা সংখ্যাবাচক দিক দিয়ে ভাবছো এবার আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে পাঁচ হাজার টাকা আছে তুমি কয় সেট জামা কাপড় নেবে তুমি বলে আমি এক সেট নেব তার মানে তুমিও যেন আমিও জানি যে পাঁচ হাজার টাকা যদি এক সেট কিনি তাহলে তার কোয়ালিটি খুবই ভালো হবে তাই তাহলে তুমি গুণের কথা বলছো তুমি গুণবাচক অ্যাঙ্গেলের কথা বলছো তাহলে এই সোশ্যাল রিসার্চেরও দুটো দিক হয় একটা গুণবাচক দিক একটা সংখ্যাবাচক দিক এইগুলো কি কেন কিভাবে হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব শুধু তোমরা এটুকু জেনে রাখো যে তোমরা এখন যারা অনার্স পড়ছো তাদের জন্য সোশ্যাল রিসার্চ বা এই রিসার্চ মেথড পুরো পেপারটা খুবই ইম্পর্টেন্ট যদি আমরা বুঝে বুঝে এগোতে পারি তাহলে খুবই সুবিধা হয় স্ট্র্যাটেজি আমি একটা ভিডিও রেখেছি সেই স্ট্র্যাটেজি ভিডিওটা যদি দেখে নাও তাহলে তোমাদের পুরোটা বুঝতে সুবিধা হবে যে তোমরা কিভাবে পড়বে কিভাবে এগোবে কিভাবে বুঝবে কিভাবে লিখবে আজকের টপিকটা খুবই ছোট ছিল যে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ কারণ এই যে আলোচনাটা না এটা অন্যান্য টপিকের সাথে বাড়তে থাকবে এবং অন্যান্য টপিকের সাথে সেই কারণে আজকের টপিক শুধু এইটুকুই আলোচনা করলাম সামাজিক গবেষণা কি যে সামাজিক বিজ্ঞানীরা সমাজে প্ল্যান মেনে মেনে যে রিসার্চ করে তাকে সোশ্যাল রিসার্চ বলে তাহলে আজকে এতটাই তোমাদের আবার দেখিয়ে দিই যে পরের দিন আমরা কি কি করবো দেখতেই পারছো আজকে আমরা পড়লাম হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ যদি স্টেট ইউনিভার্সিটি দেখো তাহলে দেখতে পাচ্ছ রিফ্লেক্সিভিটি ইন সোশিয়লজি এই অবজেক্টিভিটি অ্যান্ড রিফ্লেক্সিভিটি মানে যেটা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান পয়েন্ট টু সেটা তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ আমাদের পরের দিনের টপিক অবজেক্টিভস অ্যান্ড টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ যেখানে কিনা আমরা এই সামাজিক গবেষণার করার মূল কারণ এবং মানে কি কি ধরনের হতে পারে সেই টাইপ এবং লক্ষ্যগুলো বোঝার চেষ্টা করব সামাজিক গবেষণার যেমনটা বললাম যে স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কিভাবে এগোবো আজকের জন্য তাহলে এতটাই পরের দিন আবার দেখা হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড টাইপোলজি অফ সোশ্যাল রিসার্চ নিয়ে বাংলা বইগুলো দেখে নিলে বাংলা বইটা দেখে নিলে ইংলিশ বইটা দেখে নিলে কিনে নিও সামনে রেখো তাহলে আমি বোঝাবো তো বইটা তোমাদের সাথে থাকলেও বুঝতে পড়তে জানতে সুবিধা হবে ধন্যবাদ